রুটির সাথে খাবার তরকারি বানাতে গিয়ে অনেক সময় কিন্তু মুশকিলে পড়তে হয়। একঘেয়ে তরকারি আর কত এবার রুটির সাথে বানানো যায় বলুন। তাই আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন ধরনের তরকারি, যেটা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আপনারা ইউটিউবে কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা টাইপ করলে পরেই আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না, আপনাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। ডান দিকে থাকা বেল আইকন প্রেস করে, অল বাটন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। প্রথমেই দেখাই কী কী নিয়ে নিয়েছি আমি এখানে। সবজি কী কী নিয়েছি, ফুলকপি নিয়েছি, তার সাথেই নিয়েছি বাঁধাকপি, ডুমো করে কাটা আলু নিয়েছি দুটো, গাজর নিয়েছি আমি একটা, আর টমেটো আর দুখানি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে উঠলো, খুব বেশি নয় হালকা গরম, তখন এর মধ্যে আগে বড়িগুলো ভেজে নিলাম। আমি কলাইয়ের ডালের বড়ি এখানে ব্যবহার করছি। বড়িগুলো একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম, ভাজা হয়ে যেতে এগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরা ফোড়ন, তার সাথেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে সবার আগে যেটা করব সেটা হচ্ছে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপি আর আলু একসাথে করে আমি ভেজে নিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা অল্প তাই আঁচটা একটু কম করেই কিন্তু ফুলকপিটাকে ভাজতে হবে। দেখবেন খুব সুন্দর নরম হয়ে ভাজা হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু তেলটা একটু কম, তাই ফুলকপিটা যাতে ভালো মতন ভাজা হয় সেই জন্য নুনটা কিন্তু কফি বা যে কোনো সবজিকেই প্রথমে নরম করে দেয়। এবার বাকি সবজিগুলো যখনই ফুলকপিটা ভাজা হয়ে গেল আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম গাজর, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি। আপনারা হয়তো আমার থেকেও ভালো কাটতে পারবেন, আমি অতটাও ভালো কাটতে পারিনি, কিন্তু আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথেই দিলাম 1.5 চা চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই এই সবজিতে দেওয়ার চেষ্টা করবেন, এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝালঝাল হলে খেতে খুব ভালো লাগে। তার সাথেই দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো 1 টিস্পুন। বাকি মশলাগুলো আমরা পরে দেব, আগে আমরা নুন চিনি আর হলুদটা দিয়ে একসাথে করে একটু কম আঁচে সব সবজিগুলোকে মিলিয়ে নিচ্ছি বা ভালো মতন একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে পরে সবজিগুলো দেখবেন তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। ফিরে আসলাম 3 মিনিট পর, দেখুন বাঁধাকপি আর ফুলকপিগুলো একটু হালকা মতন মজে গিয়েছে, মানে বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। একটু কম তেল দিলে আর একটু সময় নিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু ফুলকপি ভাজতে অতিরিক্ত তেলের দরকার হয় না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। টমেটো দিয়ে দিলাম একটা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। টমেটোটা আমি একটু বড় রেখেছি, আপনারা যদি চান ছোট করে দিতে পারেন, তবে টমেটো নরম জিনিস তাই খুব তাড়াতাড়ি এটা মিলে যায়, তাই একটু বড় রাখলাম। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন জিরা পাউডার, তার সাথেই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। দিয়ে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের পাউডার 1 টিস্পুন। যেটা প্রথমেই বললাম, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, একটু ঝালঝাল হয়, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেজন্যই গোলমরিচের গুঁড়োটা দেওয়া। দেখুন ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু বেশ আমার নরম হয়ে এসছে, আলুগুলো একটুতেই ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে জল। জলটা আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ মতন। ফুলকপি আর বিভিন্ন সবজিগুলো যত রয়েছে সব কিন্তু সেদ্ধ হতে লাগবে, তাই একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। বাকি রইল জলের পরিমাণ, আপনাদের যতটা পরিমাণ জল মনে হবে রাখতে ততটাই রাখবেন, আর যতটা মনে হবে যে শুকোবো ততটা শুকিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ঘি, আর তার সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে এখানে একটু ভালো মতন আমি মিলিয়ে নিচ্ছি। আপনারা যখন এই সবজিটাকে শেষের দিকে দেখবেন যে জলটা টেনে গিয়েছে, তখন কিন্তু নিজেদেরকে বুঝে নিতে হবে যে কতটা শুকনো আপনারা এটাকে করতে চান। দেখুন আমি কিন্তু জলটাকে প্রায় শুকিয়ে নিয়েছি, যেহেতু আমি রুটির সাথে খাবো তাই একটু ঝরঝরে হলেই ভালো লাগবে। আর যদি ভাতের সাথে এটা পরিবেশন করেন সেক্ষেত্রে কিন্তু আর একটু জল থাকলে পরে তরকারিটা খেতে ভালো লাগে, সেটা আপনাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হবে। তো তরকারিটা এখানে প্রায় আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এই তরকারিটা রুটির সাথে বলুন বা লুচির সাথে বা পরোটার সাথে সকালের জল খাবারে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একটু নতুনত্ব ছোঁয়া আর কি।
আর যে পাঁচমিশালি তরকারিগুলো আমরা বাড়িতে তৈরি করি সেগুলো অনেকটাই একঘেয়ে হয়ে গিয়েছে, তো আপনারা এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ ভীষণই দরকার।